यह है एबीसी न्यूज एजीटी लाइव। এগিয়ে চলে মঙ্গলবার প্রথমত মহিলা ক্রিকেট টিমে অংশগ্রহণ করবে, সেই জন্য তারা 14 জন প্লেয়ারকে নিয়েছে। আগরতলার বা মফস্বলের সব মিলিয়ে 14 জন ওদের প্লেয়ার আছে। ওদের আজ থেকে নেট প্র্যাকটিস শুরু হচ্ছে। পাশাপাশি ওদের যে ইচ্ছা সেটা হলো ছোট বাচ্চাদের কোচিং করানো, আজকে থেকেই সেটা শুরু হচ্ছে। বয়সটা 8 বছরের উপরে, ওদের মূলত সামনের বছর যদি টিসিএ যে আন্ডার 13-15 টুর্নামেন্ট করে সেখানে ওদের পার্টিসিপেট করার জন্য মূলত এই প্রচেষ্টা নিয়ে ওদের এই আজকে থেকে ওদের এবং আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখা যাক কতটুকু করতে পারি, সেদিক দিয়েই তাকিয়ে আছি। আজকে মূলত কাদের নিয়ে শুরু? আজকে মূলত মেনলি মেয়েদেরকে বা সিনিয়র মেয়েদেরকে আজকে প্র্যাকটিস করাবো। বাচ্চাদের কিছু কথা বলে ছেড়ে দেবো আর কি, বেশিক্ষণ রাখবো না, কারণ এখানে আমি যা দেখছি জায়গাটা তো খুব বড় না, বাচ্চাদের যদি ইঞ্জুরি ফিঞ্জুরি হয়ে যায় মুশকিল হয়ে যাবে, এরপরের থেকে আর খেলতেই আসবে না। তাই আজকে সিনিয়র মেয়েরাই প্র্যাকটিস করবে, ওরা 2 দিন প্র্যাকটিস করবে, কারণ 6 তারিখ থেকে পিসিএ চ্যালেঞ্জার ট্রফি শুরু হচ্ছে। 6 তারিখ ওদের ট্রায়াল আরম্ভ হচ্ছে, 11-12 বোধ হয় ওদের খুব সম্ভবত পিসিএ চ্যালেঞ্জার ট্রফি। তো কালকে প্র্যাকটিস করবে, এরপরে পরশু থেকে ওরা জয়েন করবে পিসিএতে। আমাদের রীতিমতো আজকে থেকে শুরু হচ্ছে, এগিয়ে চলো আজকে থেকে মানে আনুষ্ঠানিকভাবে ওদের প্র্যাকটিস শুরু হচ্ছে। ধন্যবাদ।